হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সাথী ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের এখানে চণ্ডীপুর শহরে আপনাদের আমি আমি আপনাদের ঘুরে দেখাবো তো আমাদের শহরটা কেমন তো দেখুন আমি যাচ্ছি স্কুটি চালিয়ে আমার হাজব্যান্ড ফোনটা ভিডিওটা ধরেছে তো আমি দেখুন স্কুটি চালাচ্ছি চলুন আপনাদের ঘুরে তো দেখুন আমি পার্লারে এসে গেছি এই যে দেখুন পার্লারে সিঁড়ি দিয়ে উঠছি ওপরে তো পার্লারের ভেতরে তো ভিডিও এলাও নয় বলছে তাই জন্য ভিডিওটা করতে পারলাম না এই যে দেখুন ফুচকা দোকানে এসেছি ফুচকা খেতে তো দেখুন তো ফুচকাটা এত ঝাল দিয়েছে তো খেতে পারছিলাম না তাই জন্যে হচ্ছে আস্তে আস্তে খাচ্ছিলাম তো দেখুন মোমো দোকানে এসেছি মোমো খেতে তো আপনাদের হয়তো নিশ্চয়ই মোমো খুবই ভালো লাগে তো আমার তো খুবই খুবই ভালো লাগে তো দেখুন দোকানদার মোমো সার্ভ করছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন মোমো দিয়ে দিয়েছে দোকানদার সঙ্গে মোমোর সঙ্গে চাটনি তার সঙ্গে স্যুপ তো খুবই ভালো লাগছিল মোমো খেতে তো আমার হাজব্যান্ড একটা কথা বলেছিল তাই জন্যে হেসেছিলাম মোমোটা খুবই গরম ছিল তাই জন্যে একটু খেতে মানে প্রবলেম হচ্ছিল আস্তে আস্তে খাচ্ছিলাম তো দেখুন আমার পেট ভরে গেছিলো তাই জন্যে আর খাইনি তো এবারে আমি বাড়ি ফিরে যাচ্ছি দেখুন এবারে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আমি ভিডিওটা ধরেছিলাম তো দেখুন চলো যাই বাড়ি যাচ্ছি আপনারা সবাই দেখুন তো দেখুন আমাদের চন্ডীপুর শহরে পেট্রোল পাম্প তো দেখুন ছোট্ট শহর একটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন যে ঠান্ডা পড়েছে তাই জন্যে কুয়াশায় কোনো রাস্তা দেখা যাচ্ছিল না তাই জন্যে প্রবলেম হচ্ছিল বাড়ি যেতে তো দেখুন বাড়ি এসে গেছি বাড়ি এসে রান্না করছিলাম তো আমার শাশুড়ি মা হচ্ছে সব জোগাড় করে রেখেছিল তাই জন্যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো দেখুন মাংস রান্না করেছিলাম আমার বাড়িতে আমার হাজব্যান্ডের সব বন্ধুরা ফিস্ট করেছিল তাই জন্যে এত বড় কড়াই রান্না হয়েছিল কারণ আমাদের বাড়িতে হচ্ছে ছোট্ট কড়াই রান্না হয় চার সংসারে চারজন খেতে আমার স্বামী আমার শ্বশুর আমার শাশুড়ি এবং আমি আর আমার একটা ছোট্ট মেয়ে আছে সে খেতে পারে না তো এটাই আমার সংসার তো দেখুন আমার ভিডিওটা কেমন লাগে তো দেখুন সবাই মশলাটা কষা চলছে তো মাংসটা এবারে দিয়ে দিলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন মাংসে আলু দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিলাম তো দেখুন তো ভিডিওটা আমি ধরেছিলাম কারণ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না তাই জন্যে আর ভিডিও করতে পারলাম না তাই জন্যে বন্ধ করে দিলাম